প্রস্তাবিত বাজেটে কৃষি খাতের বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করেন ঢাকা স্কুল অফ ইকোনমিক্স এর পরিচালক কৃষি অর্থনীতিবিদ ড জাহাঙ্গীর আলম গত প্রায় এক যুগ ধরে যে হারে মোট বাজেট বাড়ছে সে তুলনায় কৃষি বাজেট এবং খাতে ভর্তুকি বাড়ছে না বলেও জানান তিনি বুধবার প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত দুই অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কৃষিখাত নিয়ে এক সেমিনারে মূল বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন চলতি বছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রস্তাবিত বাজেটে কৃষিখাতের বরাদ্দ সাড়ে পনেরো শতাংশ কমেছে বলে জানানো হয় ঢাকা স্কুল অফ ইকোনমিক্স এর বাজেট পর্যালোচনায় খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে উৎপাদন বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে পাশাপাশি প্রধান খাদ্যশস্য ধান উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ানো ছাড়া অস্বাভাবিক মূল্যস্ফীতি ঠেকানো কঠিন বলে অভিমত করা হয়েছে এছাড়াও ভবিষ্যতে পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানোর কথা বলা হয়েছে ক্রমাগত উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কিন্তু খাদ্য নিরাপত্তা অর্জন এবং সবার জন্য খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে হলে এবং তার টেকসই করতে হলে এ প্রবৃত্তির হার আরও গতিশীল করা দরকার সে কারণে কৃষিকে কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি করা দরকার জাতীয় বাজেটে কৃষিখাতের হিসা বাড়ানো দরকার ভর্তুকি বাড়ানো দরকার